তিয়াত্তর নম্বর সুরা মুজাম্মিল মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত ২০ রুকু ২। আল্লাহর নাম রয় শুরুতেই মোর, করুণাময় যিনি দয়ার সাগর। রুকু ১। হে ওই চাদরে ঢাকা দণ্ডায়মান, রাতে থাকো সালাতে কিছু পরিমাণ, আর কিছু রাত তুমি রাখো বাদ দিয়ে, অর্ধেক রাত অথবা কম কিছু নিয়ে, নতুবা তার চেয়ে কিছু বাড়িয়ে। কোরআন পাঠ তুমি করো ধীর স্বরে, আরো তাহা করো যেন পরিষ্কার করে, তোমার উপরে দেব বাণী গুরু ভার, নাজিল করিব আমি অচিরেই যার। নিশ্চয় ইবাদতে রাত জাগরণ, সহায়ক হয় তাতে প্রবৃত্তি দলন, বুঝিবার জন্য ভালো সময় তখন। দিনের বেলাতে তুমি বহু কাজে থাকো, সুতরাং রবের নাম স্মরণে রাখো, একাগ্র চিত্তে শুধু তাহারি পানে মগ্ন হয়ে থাকো তুমি সেখানে। পূব আর পশ্চিম তাঁরই অধিকার, মাবুদ তিনি ছাড়া নেই কোনো আর, তাকে নাও কর্মের বিধায়ক তোমার। যা বলে বলুক থাকো ধৈর্য ধরে, ভদ্রভাবে তুমি চলো পরিহার করে, বিত্ত ও বৈভবে মগ্ন থাকিয়া, রয়েছে সত্যের উপর মিথ্যা রূপ দিয়া, কিছুকাল আরো রাখো তাদের ছাড়িয়া, নিশ্চয় সে সকল প্রস্তুত আছে, শিকল ও দোজক তাহা আমার কাছে, খাদ্য রয়েছে আরো গলায় বাঁধিবার, শাস্তি ও যন্ত্রণা ভরা রহিয়াছে আর। কাঁপিবে পৃথিবী যেদিন পর্বত, যত পর্বত উড়ে যাবে ধুলোর মতো, তোমাদের কাছে আমি করেছি প্রেরণ, সাক্ষী স্বরূপ এক রাসুল একজন, ফেরাউনের রাসুল এক পাঠাই যেমন। ফেরাউন অবাধ্যতা করে রাসুলের সাথে, অবশেষে ধরা খায় আমার হাতে, অতএব থাকো যদি কুফরির উপরে, পাইবে রক্ষা সেদিন কেমন করে, বৃদ্ধ করিব যেদিন বালকের ধরে। সেদিন বিদীর্ণ হয়ে যাবে আসমান, ওয়াদা হবে পূর্ণ যাহা হয়েছে প্রদান, উপদেশ এইটা যার ইচ্ছা যেমন, করুক রবের পথ অবলম্বন। রুকু ২। আছেন তোমার রব তিনি অবগত, আছে যারা তার সাথে নামাজে রত, কখনো রাতে দুই তৃতীয়াংশ প্রায়, কখনো বা অর্ধেক রাত হয়ে যায়, এক তৃতীয়াংশ রাতের কখনো আবার, পরিমাণ নির্ধারিত আছে আল্লাহর। রাত আর দিনে তাঁর করা নির্ধারণ, তোমাদের প্রতি তিনি ক্ষমা পরায়ণ, যতটুকু কোরআন পাঠ সহজতর, ততটুকু পাঠ শুধু তোমরা করো, তোমাদের এই সব জানা তাঁর রয়, কেহ বা তোমাদের অসুস্থ হয়, আল্লাহর দেয়া জীবিকা কারো খুঁজিতে, ভ্রমণ করিতে হবে এই পৃথিবীতে, কাহারো বা যেতে হবে জেহাদ করিতে, অতএব যতটুকু সহজেই হয়, ততটুকু পাঠ যেন তোমাদের রয়, কায়েম করো আর তোমরা সালাত, তৎসহ প্রদান আরো করিও যাকাত, উত্তম ঋণ দাও সদা আল্লাহকে, সৎকাজ তোমাদের যা কিছু থাকে, তাহাই করিবে আগে প্রেরণ তাকে, করিবে তা নিজেদেরই মঙ্গল তরে, পুরস্কৃত করিবেন তিনি উত্তম করে, ক্ষমা চাও তোমরা আল্লাহর কাছে, পরাক্রমশালী তিনি দয়া তাঁর আছে।